ফের তোড়জোড় শুরু হয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর। বিইআরসির গণশুনানিতে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম 3.39 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বিপিজিবি, শতাংশ হারে যা 66%। নতুন এ মূল্য কার্যকর হলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়ে দাঁড়াবে 8.56 টাকা। পিডিবির প্রস্তাবিত দামের বিপরীতে 2.99 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে কারিগরি মূল্যায়ন কমিটি। গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বুধবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণশুনানিতে 66% মূল্য বৃদ্ধির প্রস্তাব করে বিপিডিবি। তারা বলছে উৎপাদন স্বাভাবিক রাখতে এ প্রস্তাব 47%। এ মূল্য প্রস্তাবকে জনগণের জন্য হয়রানিমূলক ও অযৌক্তিক বলছে ক্যাব। ঘাটতি 4.26 টাকা বা 28 পয়সা, অর্থাৎ আরিবিতে ঘাটতি যদি আগের ফার্নেসেলের মূল্যই ধরি তাহলে প্রায় 2000 কোটি টাকারও বেশি। এই ঘাটতি সমন্বয়ের দায় দায়িত্ব আমরা মনে করি সরকারের। আর প্রস্তাবিত হারে দাম বাড়ানো হলে শিল্পখাত ক্ষতির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। বর্তমানে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি সাপ্লাই চেইন ও পণ্যের মূল্যের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। এই অবস্থায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এখন সিচুয়েশন এমন যে রিয়েলি আপনারা যেটা প্রপোজ করছেন ওটা যদি ওনাদেরকে ইয়ে করতে হয় তাহলে ওনাদেরকে কোনো বিকল্প চুরি টুরি টাইপের একটা জিনিসে যেতে হবে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি ক্যানট রান। বিপিডিবির প্রস্তাবিত 66% মূল্য বৃদ্ধির বিপরীতে 58% দাম বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি কমিটি। তবে সঠিক পর্যবেক্ষণ শেষে বিদ্যুতের নতুন দাম নির্ধারণের কথা জানান বিইআরসি চেয়ারম্যান। আমাদের যে আভ্যন্তরীণ ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন এবং গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন, এর প্রেক্ষিতে আপনারা যারা আছেন এখানে সবাই সচেতন ব্যক্তি, এইগুলা বিবেচনায় নিয়ে আপনারা সকলে সুচিন্তিত মতামত দিবেন। সবশেষ 2020-এ বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি 5.17 টাকা নির্ধারণ করে বিইআরসি। আর এই শেখ তরিকুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।